আসসালামু আলাইকুম। 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছুদিন পরই তোমাদের প্রিটেস্ট পরীক্ষা। আর এই প্রিটেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে তোমাদের উচ্চতর গণিত ওই সাবজেক্টটাতে ভালো একটা প্রস্তুতি নিতে পারো, আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং ভাইয়া, উচ্চতর গণিতের ভাইয়া তোমরা যদি প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট পাঁচটা সৃজনশীল, জাস্ট ভাইয়া পাঁচটা সৃজনশীল যদি তোমরা কইরা যাও, দেখবা হুবহু ওই নিয়মে তোমাদের পরীক্ষাতে আসবে। এখন একটু শুরুতে কিন্তু বলি যে ভাইয়া, তোমরা কিন্তু জানো যে প্রিটেস্ট পরীক্ষা কোন কোন স্কুলে স্যারেরা নিজেরা কিন্তু প্রশ্ন করে, আবার কোন কোন স্কুলে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু মানে হচ্ছে বোর্ড থেকে নিয়ে এসে তারপর কিন্তু তোমার পরীক্ষা নিয়ে থাকে, রাইট? এরপরে আর একটা বিষয় হচ্ছে কিন্তু অনেকের তোমার হচ্ছে ফুল সিলেবাসে প্রিটেস্ট পরীক্ষাটা হবে, অনেকের আবার শর্ট সিলেবাসে মানে হচ্ছে সিলেবাসের ভিতরে যে কয়টা অধ্যায় আছে ওই কয়টা অধ্যায় থেকে কিন্তু প্রিটেস্ট পরীক্ষাটা হয়ে থাকবে। সো তোমার যদি ফুল সিলেবাসে হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু কন্টিনিউ দেখবা, আবার তোমার যদি শর্ট সিলেবাস অর্থাৎ যদি ধরো প্রথম অধ্যায় নাই, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় নাই, চতুর্থ অধ্যায় আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আমি সবার কাছে অনুরোধ করব আমার এই সাজেশনের ভিডিওটা একটু ফুল দেখবা, ওকে? কারণ তোমাদেরই কিন্তু উপকারে আসবে। জাস্ট ভাইয়া তুমি পাঁচটা, আমি এইখানে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটা কইরা সৃজনশীল কিন্তু আমি লিখছি যেগুলো বোর্ডে আসছে। এখন অনেকে বলবো ভাইয়া পাঁচটা কইরা সৃজনশীল করলে কি হয়ে যাবে। আর একটা বিষয় আমি বলি, এইখানে যে কয়টা এখানে সবগুলো অধ্যায় উচ্চতর গণিতের যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় আমি কিন্তু তুলেছি। তোমরা যদি এইখানে যে কয়টা সৃজনশীল লিখে দিছি এই প্রত্যেকটা সৃজনশীল যদি ভাইয়া করতে পারো, আমি বলে দিলাম ফাইনাল পরীক্ষার জন্য 2025 সালে তোমরা যে বোর্ড পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা দিবা, ফাইনাল পরীক্ষার জন্য ভাইয়া তোমার 80% অলরেডি ডান, শেষ। উচ্চতর গণিতে 80% অলরেডি ডান, এটা আমি বলতে পারি চ্যালেঞ্জ সহকারে কিন্তু আমি বলতে পারি যে ভাইয়া তোমার 80% কিন্তু অলরেডি তাহলে কিন্তু কাভার হয়ে গেছে, যদি তুমি এইখানে প্রত্যেক যে কটা সৃজনশীল আমি দিছি এই কটা সৃজনশীল ভালোভাবে আয়ত্ত করতে পারো। ভাইয়া তুমি কি শিখবে জানো, তুমি এখান থেকে ভাইয়া নিয়ম শিখবে। অনেকে বলবে যে ভাইয়া পাঁচটা সৃজনশীল করলেই হয়, তাহলে বইতে তো এতগুলো সৃজনশীল দিল কেন? অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি যে প্রত্যেকটা সাজেশনই দেখছি, আমি পদার্থবিজ্ঞানে পাঁচটা সৃজনশীল করতে বলছি, রসায়নে পাঁচটা সৃজনশীল করতে বলছি, গণিতে পাঁচটা সৃজনশীল করতে বলছি, দেখছো না তোমরা আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমার প্রত্যেকটা সাজেশনের ভিডিও তোমরা দেখতে পারবা। এখন তোমরা বলবো যে ভাইয়া পাঁচটা সৃজনশীল যদি প্রত্যেকটা অধ্যায় থেকে করতে বলেন তাহলে তো বইতে বা গাইডে সাপ্লিমেন্টে টেস্ট পেপারে এত এতগুলা সৃজনশীল দিত না। অনেকে এই কমেন্ট করছো বা অনেকে এই কথাটা কিন্তু বলবা, বাট একটা জিনিস চিন্তা করো, তোমার বিবেক দিয়া চিন্তা করো, তোমার বিবেক দিয়া চিন্তা করো, তুমি যদি নিয়ম শিখো ভাই তোমার লাগে কি পারবে? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি নিয়ম শিখে যাবা, তুমি নিয়ম শিখে যাবা, সাপোজ আর অন্য আর একটা স্টুডেন্ট সে বিগত বছরে কিন্তু ধরো সৃজনশীল করে গেল, অনেকগুলো সৃজনশীল করে গেল, বাট সে নিয়ম পারে না, তাহলে তার করার কোনো লাভ আছে? আমি এইখানে যে পাঁচটা পাঁচটা করে সৃজনশীল দিছি এমনি তো দেই নে, এইখানে তুমি দেখো সেট ফাংশনে আমি এইখানে পাঁচটা সৃজনশীল তোমাদেরকে করতে বলছি, তোমরা এই পাঁচটা সৃজনশীল এমন ভাবে করবা যাতে করে এই পাঁচটা সৃজনশীলের ভিতরে যে নিয়মগুলো তোমরা যে নিয়মের অঙ্কগুলো করছো ওই নিয়মে যদি বানায়া ঘুরে ফেরায় এভাবে সেভাবে যেভাবে আসুক না কেন তোমরা যেন করতে পারো ওইভাবে তোমার শিখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? এখানে একটু দেখো সেট ফাংশনটা, তাহলে সেট ফাংশন থেকে তোমার কি কোন কোন সৃজনশীল করতে হবে, যশোর 20, কুমিল্লা 20, দিনাজপুর 20, ঢাকা 17, সিলেট 17, জাস্ট এই পাঁচটা করো না, এই পাঁচটা করো, এবং এই পাঁচটা করার পরে এরপর অনন্য সৃজনশীল গুলোর দিকে তাকাও, দেখবা দেখবা যে তুমি যে পাঁচটা করছো না এখানে যে কয়টা নিয়মের অঙ্ক তুমি করছো না বাকি সবগুলো সৃজনশীল এই নিয়মের মধ্যে। আমার কথা বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু বলছি জাস্ট মনের মতো করে পাঁচটা সৃজনশীল নিয়ম শিখে যাবো ভাইয়া, তোমার কাজ হচ্ছে নিয়ম শেখা, তোমার কাজ হচ্ছে নিয়ম শেখা। যদি তোমার মনে না থাকে, নিয়ম মনে নাই থাকতে পারে, মনে যদি না থাকে টানা মুখস্থ করবা, নিয়ম মুখস্থ করবা, অঙ্ক মুখস্থ না, নিয়ম মুখস্থ করবা, এটা আমি বারবার বলে আসতেছি কিন্তু, ঠিক আছে? যেমন আমি যদি একটু ছোট করে বলি, 2024 সালে তোমাদের সিনিয়র যারা ওরা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছে, রাইট? এবং ওদেরকেও ওদের জন্য কিন্তু আমি একটা মানে হচ্ছে কোর্স চালু করছিলাম উচ্চতর গণিতের, কিন্তু আমার একটা ব্যাচ ছিল 1000-এর উপরে স্টুডেন্ট ছিল, শুধু উচ্চতর গণিত না, আমি 4 সাবজেক্টের কোর্স চালু করছিলাম, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, আর হচ্ছে কিন্তু ভাইয়া তোমার জীববিজ্ঞান। তোমরা জানো আর কিছুদিন পরই রেজাল্ট দিবে, হয়তো বা তুমি আমার এই ভিডিওটা প্রিটেস্টের একদিন আগেও দেখতে পারো, তার ভিতরে তো রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে? 1000-এর উপরে কিন্তু আমার স্টুডেন্ট ছিল, আমার ব্যাচে ভর্তি ছিল। এখন এইখানে যে কথাটা, তোমাদের 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু সেম আমি কিন্তু কোর্স চালু করছি, 4 সাবজেক্টের, সায়েন্সের 4 বিষয়ের কিন্তু কোর্স চালু করছে। এখন আসি ভাইয়া, তোমরা এখন অনেকেই বলবা যে ভাইয়া আপনি তো
এই জায়গাতে সৃজনশীলের সাজেশন দিছেন যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যদি পাঁচটা সৃজনশীল যদি করে যায় তাহলে এই নিয়মই আসবে, ঠিক আছে। কিন্তু এমসিকিউতে কি করব তোমরা বলতেই পারো যে ভাইয়া তাহলে এমসিকিউতে কি করব। ভাইয়া আমি একটা কথা বারবার বলি, তোমরা এমসিকিউ করবা টাইপ ভিত্তিক এমসিকিউ করবা। তুমি পদার্থ বিজ্ঞানের সাজেশন যদি দেখে থাকো, গণিতের সাজেশন যদি দেখে থাকো, রসায়ন যদি দেখে থাকো, তাহলে আমি আশা করি টাইপ ভিত্তিক এমসিকিউটা আসলে কি এটা তুমি বুঝতে পারছো। টাইপ হচ্ছে নিয়ম, তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো, ওই নিয়মে যদি বিগত বছরে 5 থেকে 10টা এমসিকিউ থাকে তুমি কিন্তু সাথে সাথে করতে পারবা। এটাকে বলা হয় টাইপ, এটাকে কি বলে টাইপ বলা। যেমন এই যে বীজগাণিতিক রাশি অধ্যায়টা আসছে না, অনেকে বলে ভাইয়া বীজগাণিতিক রাশি অধ্যায়টা কঠিন। কেন কঠিন? কারণ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা আংশিক ভগ্নাংশ আছে, যেই আংশিক ভগ্নাংশ আমাদের মাথায় ঢোকে না বা আমাদের মাথায় খেলে না, তাহলে তুমি যদি এটা বলে থাকো তাহলে তুমি, আমি কি বলবো আসলে, আমার কিছু বলার নাই। যে ভাইয়া আংশিক ভগ্নাংশের মতো সহজ কোনো টপিক নাই, সহজ কোনো টপিক নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের আংশিক ভগ্নাংশের আমার যদি একটা ক্লাস করো, আংশিক ভগ্নাংশের 5টা নিয়ম আছে, কয়টা নিয়ম আছে? 5টা নিয়ম আছে। তুমি যদি আমার একটা ক্লাস করো তাহলে আংশিক ভগ্নাংশের 14 গোষ্ঠী যত সৃজনশীল আছে তুমি বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে ফিক্সড কিন্তু সৃজনশীল আসে। তুমি দেখো বিগত বছরের কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করে দেখো যে বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে ফিক্সড কোশ্চেন আসে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে ভাইয়া ফিক্সড কোশ্চেন আসে, দ্বিপদী বিস্তৃতি থেকে কিন্তু কোশ্চেন আসে, ত্রিকোণমিতি থেকে কিন্তু কোশ্চেন আসে, তাহলে এই বীজগাণিতিক রাশি অধ্যায় থেকেও কিন্তু কোশ্চেন আসে। কিন্তু বীজগাণিতিক রাশি অধ্যায়ের বেশিরভাগ সৃজনশীলে তুমি দেখবা আংশিক ভগ্নাংশের ম্যাথ ঢুকায় দেয় ঘ নম্বরে, রাইট? কথা সত্য নাকি মিথ্যা? অনেক স্টুডেন্ট বলছে যে ভাই আংশিক ভগ্নাংশ মাথার উপর দিয়ে যায়। ভাই আমি চ্যালেঞ্জ দিয়া বললাম তুমি আমার আংশিক ভগ্নাংশ, তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি বলো যে আমি স্কুলের ভিতরে আমি একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমার দ্বারা হবে না। তুমি যদি আমার আংশিক ভগ্নাংশের একটা ক্লাস দেখো, আমার ব্যাজে আছে, আমার একটা ক্লাস দেখো, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ আমি এমন ভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আমার টার্গেট থাকে একেবারে যে জিরো, যে কিচ্ছু বোঝে না, সে থেকে শুরু করে একেবারে টপ সব স্টুডেন্ট কিন্তু আমার টার্গেট থাকে। যে না এখানে তোমরা ভালো যারা স্টুডেন্ট তারা ভর্তি হইছো বা তারা আমার ক্লাসগুলো দেখতেছো, ভর্তি হওয়া লাগবে এমন কথা নাই, কারণ আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে অনেক অনেক ক্লাস আছে, একটু দেখো ভাইয়া, দেখলে তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আমি যে বললাম এইখানে যে বীজগাণিতিক রাশির কথা, এই অধ্যায়ের এমসিকিউর কথা যদি আমি বলি যে ভাইয়া 4 থেকে 5 টাইপের এমসিকিউ আছে। তুমি যদি 4 থেকে 5টা টাইপের এমসিকিউ শেখো, বিগত বছরে যদি 100 এমসিকিউ থাকে ওই 100 এমসিকিউ তুমি বসা অবস্থায় কিন্তু করে উঠতে পারবা। ওকে, এবং 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিছে, আমার যে ব্যাচ যে আমি চালু করছিলাম, আমার যে 1000-এর উপর স্টুডেন্ট কিন্তু ছিল, ওইখানে কিন্তু ভাইয়া আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 500 এমসিকিউ করাইছি, তাও টাইপ ভিত্তিক ভাবে। দেখো এই বীজগাণিতিক রাশি অধ্যায় 4 থেকে 5 টাইপের এমসিকিউ আছে। আমি যদি বলি ভাইয়া এই অসীম ধারা অধ্যায় 3 থেকে 4 টাইপের এমসিকিউ আছে, এই দ্বিপদী বিস্তৃতির ভিতরে 5 টাইপের এমসিকিউ আছে, স্থানাঙ্ক জ্যামিতির ভিতরে 5 টাইপের এমসিকিউ আছে, তুমি টাইপগুলো শেখো না, দেখো সব এমসিকিউ পারবা। এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি পদার্থ বিজ্ঞান বলো, পদার্থ বিজ্ঞানে 500 এমসিকিউ করাইছি, রসায়নে 500 এমসিকিউ করাইছি, উচ্চতর গণিতের 500 এমসিকিউ করাইছি, জীববিজ্ঞানে 500 এমসিকিউ করাইছি। তুমি নর্মালি গেস করো এই উচ্চতর গণিত, এই উচ্চতর গণিতে তুমি যদি 500 এমসিকিউ করো তাহলে মানে এই 500 এমসিকিউর বাইরে থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, একটু তোমার বিবেক দিয়ে চিন্তা করো। সো আমি কিন্তু সেই 500 এমসিকিউ 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে কিন্তু আমি করাবো, ঠিক আছে? সো তোমরা চাইলে আমার এই উচ্চতর গণিত এই কোর্সটাতে ভর্তি হইতে পারো, এবং এই কোর্সের ফি হচ্ছে আমি যদি বলি মাত্র 310 টাকা, এবং এই 310 টাকায় তোমার হচ্ছে উচ্চতর গণিতের ফার্স্ট অধ্যায় থেকে শুরু করে, অর্থাৎ সেট অফ ফাংশন থেকে শুরু করে একেবারে লাস্ট অধ্যায় মানে সম্ভাবনা পর্যন্ত বইয়ের অঙ্ক বলো, বেসিক বলো, তারপর হচ্ছে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ বলো, সৃজনশীল বলো, তারপর এই 500 এমসিকিউ, এবং এর সাথে থাকবে তোমার 500 এমসিকিউ আমি করাবো। সো সব কিছু আমি তোমাদেরকে কভার করে দেবো। সো বিস্তারিত যদি জানতে চাও কোর্সে কিভাবে তোমরা ভর্তি হবা, তাহলে তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো একটু ডিসক্রিপশন বক্সটা ভাইয়া চেক করো, একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া আসলে তুমি কিভাবে ভর্তি হতে পারবা। জাস্ট 310 টাকা, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু প্রথম অধ্যায় থেকে লাস্ট পর্যন্ত একেবারে সবকিছু কিন্তু কভার হয়ে যাবে। এখন আসি প্রিটেস্টের কথা। অনেকে বলো ভাইয়া প্রিটেস্ট পরীক্ষা, এখন এই প্রিটেস্ট পরীক্ষার আগে ভর্তি হলে কি আমাদের কোনো লাভ আছে? হ্যাঁ, কারণ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদেরকে শেষ করে দিব যাতে করে প্রিটেস্ট কিন্তু তোমরা ভালো করতে পারবা,
ঠিক আছে, এবং এখানে যতগুলো সিলেন ছিল আমি লিখে দিছি, সবগুলো অবশ্যই আমি তোমাদেরকে করাবো। ওকে, সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো বীজগাণিতিক রাশি থেকে ঢাকাপুর 23, রাজশাহী 23, যশোর 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23, এই কটা সৃজনশীল একটু দেখবা। জ্যামিতি যেটা কঠিন লাগে, বাস্তব কথা না, কঠিন লাগে না অবশ্যই, এখান থেকে ঢাকা 23, রাজশাহী 23, যশোর 23, কুমিল্লা 23, সিলেট 23, এই সৃজনশীল গুলো করবা। জ্যামিতিক অঙ্কন আঁকা জাঁকা, যেমন দেখো রাজশাহী 20, কুমিল্লা 19, মানে ঢাকা 17, রাজশাহী 17, তারপর হয়েছে কুমিল্লা 17, সমীকরণ অধ্যায়টা থেকে ময়মনসিংহ 20, চট্টগ্রাম 19, দিনাজপুর 17, দিনাজপুর 16। বলতে পারো ভাইয়া অসমতা থেকে কোনো সৃজনশীল করা লাগবে না? না, লাগবে না। এটা হয়েছে তোমার এমসিকিউর জন্য ভাইয়া গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আসি ভাইয়া অসীম ধারা, এখান থেকে ঢাকা 23 করবা, রাজশাহী 23 করবা, যশোর 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23। ত্রিকোণমিতি থেকে, ত্রিকোণমিতি তোমরা জানো একটু কঠিন করে থাকে, বাট তোমরা অনেকে বলো ভাইয়া ভয় পাওয়া দিলেন, না ভয় পাওয়া দিলাম না, কিন্তু ত্রিকোণমিতি একটু কঠিন হয়ে থাকে। তুমি যদি বুঝতে পারো সিস্টেমটা, যদি বুঝতে পারো, যেমন আমার এই উচ্চতর গণিতের অনেক ক্লাস আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা দেখতে পারবা, আগের অনেক ক্লাস আছে। এবং আমার অনুরোধ থাকবে আমার ব্যাচে যদি তোমরা ভর্তি হইতে চাও আমার ক্লাস আগে দেখবা, তারপর যদি মনে করো যে না ভাইয়ার ক্লাস দেখে আমি বুঝতে পারতেছি আমার সবকিছু হচ্ছে কাবার হচ্ছে, তাহলে তুমি আমার ব্যাচে ভর্তি হবা, নাহলে ভর্তি হওয়ার দরকার নাই। ওকে, সো এটা বরাবরের মতো সব সময় আমি কিন্তু বলি। তাহলে ত্রিকোণমিতি থেকে দেখো ঢাকা 23, রাজশাহী 23, যশোর 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23, সিলেট 23, এই কটা সৃজনশীল তুমি করবা। এখানে হয়তো বা একটা সৃজনশীল বাড়তি দিছি, টোটাল 6টা দিছি। সূচকীয় লঘারিদমীয় ফাংশন দেখো, এখান থেকে রাজশাহী 23, কুমিল্লা 23, সিলেট 23, বরিশাল 23, দিনাজপুর 23, এই সৃজনশীল গুলো করবা। দ্বিপদী বিস্তৃতি থেকে ঢাকা 23, যশোর 23, চট্টগ্রাম 23, বরিশাল 23, দিনাজপুর 23। স্থানাঙ্ক জ্যামিতি খুবই মজার একটা চ্যাপ্টার, এবং এই অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই সৃজনশীল আসবে। ঢাকাপুর 23-এ দুইটা সৃজনশীল আছে, দুটোটা করবা। রাজশাহী 23-এ দুইটা আছে, দুটোটা করবা। যশোর 23-এ দুইটা আছে, দুটোটাই করবা। অনেকে বলো ভাইয়া 23 সালের তো আমরা কোথায় পাবো? দেখো 2024 সালে তোমাদের সিনিয়র যারা পরীক্ষা দিচ্ছে না, তোমরা যেভাবে ওদের কাছ থেকে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কালেক্ট করো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, নতুন এখন কেনার দরকার নাই। এরপর দেখো সমতলীয় ভেক্টর, এখান থেকে ঢাকা 20, রাজশাহী 20, চট্টগ্রাম 20, বরিশাল 20, তারপর ময়মনসিংহ 20, এই সৃজনশীল গুলো করবা। ঘন জ্যামিতি থেকে কুমিল্লা 20, সিলেট 20, রাজশাহী 19, চট্টগ্রাম 17, দিনাজপুর 17, এই সৃজনশীল গুলো করবা। সম্ভাবনা তো মজার একটা অধ্যায়, সবার কাছে কম বেশি কিন্তু ভালো লাগে। সো এখান থেকে ঢাকা 23, যশোর 23, ময়মনসিংহ 23, সিলেট 22 এবং দিনাজপুর বোর্ড 22, এই কয়টা সৃজনশীল কিন্তু ভাইয়া তোমরা করবা। ওকে, সো এই ছিল যে আসলে উচ্চতর গণিতে তোমার প্রিপারেশন, প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত প্রি টেস্টের জন্য। এবং আমি আবারও বলি, তুমি যদি এই সিজনশীলগুলো শেষ করতে পারো তাহলে তোমার ফাইনাল পরীক্ষার জন্য 80% তোমার ডান কাভার হয়ে যাবে। ওকে, এবং অলওয়েজ অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস করলে টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ করবা, এবং আমি টাইপ ছাড়া কোনো এমসিকিউ করাই না। দেখতে পারবো মানে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আছে, তোমরা দেখো, ঠিক আছে? এবং যারা যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও একটু ভাইয়া ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু ভিডিওর লিংক দেওয়া আছে, সেটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে কিভাবে ভর্তি হবা, কোন সিস্টেমে ভর্তি হতে হবে এবং কয় মাসের মধ্যে কিন্তু শেষ হবে, সব কিছু তোমরা জানতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সামনে আমি জীববিজ্ঞান, ইংলিশ সেকেন্ড পেপার, সব মানে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু সাজেশন নিয়ে আসতেছে। সাথেই তাই কেউ রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।